এই তুমি? হ্যাঁ, তোমাকে বলছি। কেমন আছো? শেষ দেখেছিলাম প্রায় 3 বছর আগে। তুমি কাঁদতে কাঁদতে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিলে। তোমার চোখের পানিগুলো আমার বুকের উপর গড়িয়ে পড়ছিল। আমি তোমার চোখের পানিগুলো মুছে দিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। শুনেছি তোমার নাকি বিয়ে হয়ে গেছে, তোমার স্বামীও নাকি অনেক ভালো। তুমি সুখে থাকো, এটাই তো চেয়েছিলাম। বাই দ্য ওয়ে, এখন আমিও ভালো আছি। প্রথমে একটু কষ্ট হতো, তবে এখন আর হয় না। কবরের পাশের বকুল ফুলের গাছটা এখন অনেক বড় হয়ে গেছে। আমার এখন আর রোদে পড়তে হয় না, এখন আর একা একাও লাগে না। বকুল গাছটার সাথে কথা বলতে শিখে গেছি। এখন আর কেউ আসে না আমার কবরটা দেখতে, সবার সময়ের খুব অভাব। তুমিও দেশ ছেড়ে চলে গেলে স্বামীর সাথে। যেই তুমি আমার হাতটাও ছাড়তে চাইতে না, সেই তুমি আজ হাজার হাজার মাইল দূরে। জানো, অনেক মিস করি তোমায়, তোমার আমার স্বপ্নগুলোকে। এখনো তোমায় ঠিক আগের মতোই ভালোবাসি। আই লাভ ইউ সো মাচ। দেহটা মরে যায়, ভালোবাসা মরে না। শরীরটা অন্যের হয়ে যায়, কিন্তু ভালোবাসা অন্যের হয়ে যায় না। সত্যিকারের ভালোবাসা কখনোই বদলায় না।